টানটানটা বয়কট করা হয়েছিল বুঝছেন নি, তাই তাই এমন বাপ দর্শন যে টানটানের কোনটা আর না জান না। তো আমরা অপেক্ষা করাম কই দেখি তাই তাই কোনটা মাথায় নতুন নি, কিংবা টানটানের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি দেয়নি না, কোনো নড়াচড়া নাই, মানে বাপ এমন যে আমরা এটা বয়কট কেউ মানেন না, আমরা এটা খুব বেশি চলে। তো বাক্কা কদিনে গেছে বা বয়কটে গেছে, হয়তো বা অনেকে টুকটাক একটু খাইল আরো। এখন ঘটনা হয়েছে ই বয়কটে যে এত সময় লাগছে বা এইখান তো আমরা বুঝছি না। আমরা বাঙালিরা জিনিস দেখবো ভাই, আমরা কথায় কথায় বয়কট করি, তো অমুকে দিয়ে বয়কট করে হিমুকে করে না, মানে আমরা একজনের পক্ষ দিলে আর একজনের ধরি না। ধরো কেউ সাকিবরে যদি পছন্দ করে হিগে তামিমরে পছন্দ করে না, হিগে তামিমরে পছন্দ করলে হিগে সাকিবরে পছন্দ করে না, হিগে একদল সাপোর্ট করলে হিগে করে না, মানে আমরা তো সেই ঐক্যবদ্ধ না। অর্থাৎ তার বিভিন্ন বিষয় লই আমরা যদি বয়কট করি তাই তো খামো লাগে না, তাই তাই না মনে করছি ওলান যে খামো লাগতো না, কিন্তু ঘটনা তো তাই দিন বুঝছেন না। আমরা যে বিষয় লই আর কি বয়কট করছি এই বিষয়ে তো আমরা ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে আলেম সমাজ থাকলে একবারে শিক্ষক সমাজ হল এলাম কি আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ যে থানথানে আমরা বয়কট করতাম, এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়ে গেছি। কেন সফল হয়েছে কইরাম, কারণ তাই দিন একটা বিজ্ঞাপন বানাইছেন, এমন একটা বিজ্ঞাপন তাই দিন বানাইছেন, এই বিজ্ঞাপনে কি দেখে রে ভাই আমার এক গল্পর কথা মনে হয়ে গেছে। একবার এক চেয়ারম্যান সাহেব বুঝছেন বাঁশের ফুল দিন হারিয়ে দিতাম, তো ফুলের মাঝখানেও আইসেন অনেক আবার হাকম কয়, তো ফুলের মাঝখানেও আইতেও হঠাৎ খেলা করি তখন ফাগল আইছে একবার ফুলের সাইডে, তো তাই ফাগলের দিকে রে ফুলো তুই চাকরা আইস না আমি পড়ি দিব ইকেন নিয়ে ফাল ফাগলে কর, আমার তো আগে মাথা তাইছি না আপনি বলা একটা জিনিস মনে করিচ্ছে কইয়াও এ লাগাইছি ফুলো চাকরা নি, চেয়ারম্যান মাঝখানে একবারে পড়ি গেছে। তো তার আর বিজ্ঞাপন দেখি আমরা বাঙালি যারা আমরা আছি দল মত নির্বিশেষে আবার আমরা মনে হয়ে গেছে এ তন্দানে তো আমরা বয়কট করছিলাম, এখন আবার আমরা শুরু করছি তন্দানে বয়কট, কারণ থানথানোর বিষয়ে আমরা এ তুমি মজা লাগছে কি তাহলে নিতে দিন তন্দানোর বাপর যে দেশ নানি এই দেশের নাম মুখ লওয়ার সাহস পাইরা না, খালি কইরা ও দেশ ও দেশ, কারণ হি দেশের ইনো ইয়া খায় না বা হি দেশ, কারণ আমরা দল মত নির্বিশেষে হি দেশে বয়কট করলাম ঐক্যবদ্ধভাবে। আরও কোনো জিনিস না হইলে না হয় ভাই, তারা সাহস দেখে আমি অবাক হয়েছি, খেয়াল করে দিয়েছেন বিজ্ঞাপন তারা তারার হো জিনিসে প্রচার করার লাগিয়া তারা বোঝানোর চেষ্টা করে যে আমরা যারা বয়কট করছি আলেম সমাজ হো শিক্ষক সমাজ হো জনগণ হো আমরা তো সবই মিলে তন্দানে বয়কট করছি, এখন বোঝানোর চেষ্টা করা যে আমরা এলাম কি বেয়া হল, মানে আমরা না বুঝিয়া ফালাইরাম অমুকের কথা শুনি আমরা ফালাইরাম, অমুক ফেসবুক পেজের কথা শুনি আমরা ফালাইরাম, আমরা যে প্রকাশ্যে তন্দানে বয়কট করছি এই বিষয়ে তন্দানের কোনো মাত কথা নাই, তোমরা সরম থাকা দরকার রে, তোমরা সরম থাকা দরকার। আর যে গুনতে বিজ্ঞাপন করছেন নানি ভাই ওগুনতরে লইয়া আপনারা উলাফালাফি করেন, আপনারা ওইটারে তুলিয়া দিছে আর আইস তারা কিতা করে দেখে নাই নিকাল করিয়া। ভিডিও শেষ করার আগে একটা কথা কই ভাই, আমরা দেশ জন্ম আর ফোর থাকি কোনো বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ নাও থাকি একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, কারণ তেন জেলান কইন হৌ দেশ হৌ দেশ হৌ দেশের বিরুদ্ধে আমরা আসি ভাই। আমি নাম লইতাম পারাম না আপনার বুঝিয়ে নি ভাই গিয়া, কারণ নাম লইলে তো বুঝরা কিতা হয়, আমরা জেলান ঐক্যবদ্ধ আসলাম বয়কট করা, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও বয়কট করবো।